নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। হাতে আর দু সপ্তাহেরও বেশি সময় নেই, সামনে রয়েছে পুরভোট, আগামী 25 নভেম্বর পুর নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে যেরকম ভাবে ডোর টু ডোর অভিযান করা হচ্ছে, ঠিক সেরকম ভাবেই কিন্তু একাধিক জায়গাতেই নিষ্ক্রিয়তার সঙ্গে রয়েছে শাসক মূলত বিরোধী দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্টের ক্ষেত্রে কিন্তু সেই নিষ্ক্রিয়তার ছবি অনেকটাই পরিলক্ষিত হচ্ছে ধর্মনগরে। ধর্মনগরের যে ছবি মূলত আপনাদের সামনে তুলে ধরব, যেখানে বিজেপির পক্ষ থেকে একদিকে যেরকম ভাবে রণসজ্জা, একদিকে যেরকম ভাবে প্রচার কর্মসূচি থেকে শুরু করে মিটিং মিছিল থেকে শুরু করে নানান রকম কাজকর্ম, এবং সব থেকে বিশেষ করে এই মুহূর্তে যারা এই মুহূর্তে প্রার্থীরা সব থেকে বেশি যেটাতে জোর দিচ্ছেন সেটা হচ্ছে প্রচার অভিযান, ডোর টু ডোর প্রত্যেকটা দরজায় ঘুরে জনসংযোগ অভিযান, যেটা কিন্তু সব থেকে বেশি ভাবে এখন জোর দিয়েছে শাসক দল। আর ঠিক একই রকম ভাবে পিছিয়ে রয়েছে ভোটের ময়দান থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে প্রধান বিরোধী দল সিপিএম, তার পাশাপাশি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসেরও কিন্তু অবস্থানটা এই মুহূর্তে একই রকম ধর্মনগরে। এবং ধর্মনগরের অধিকাংশ ওয়ার্ডে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে এটাও কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। 3 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে শাসক দলের প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়ে গেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সেখানে। সুতরাং সব দিক থেকে সামনে লেখে বিজেপি একদিকে যেরকম ভাবে প্রচার সজ্জা চালিয়ে যাচ্ছে, একদিকে নিজেদের কাজকর্মগুলিকে ঠিকঠাক রাখছে নির্বাচনকে সামনে রেখে, ঠিক অন্যদিকে বিরোধী কিন্তু ময়দান ছেড়ে পালাচ্ছে, একের পর এক সরে যাচ্ছে ময়দান থেকে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এক্ষেত্রে অনেকে মনে করছেন রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন ধর্মনগরে তাদের মনে হচ্ছে যে বিরোধীদের এই নিশ্চুপ থাকার বিষয়টা কোনো কৌশল, নাকি তারা স্বইচ্ছাই রাজনৈতিক জমি ছেড়ে দিচ্ছেন, এই বিষয়টাতেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তবে আগামী দিনেই কিন্তু সমস্ত উত্তর উঠে আসবে এমনটা কিন্তু মত রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। ধর্মনগরে মূলত বিজেপির পক্ষ থেকে যে প্রচার অভিযান চলছে সেই প্রচার অভিযানে প্রার্থীদের কি বক্তব্য রয়েছে, সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। মানুষ প্রত্যেকই ইন্ডিপেন্ডেন্ট, তাই ওরা তো নিজেদের মতামত প্রকাশ করবে, এখানে অন্য রকমের অসুবিধা হচ্ছে, গ্রামের মানুষটা একটা কাজ করছে। দেখুন, গ্রামের মানুষের চাহিদা একরকম, শহরের মানুষের চাহিদা আরেক রকম, মানুষ খুব বেশি কিছু এখানে চাইছে না। এখানে বিগত ব্যবস্থাপনার মধ্যে আমি লক্ষ্য করেছি, যেমন যার যে যোগ্য ব্যক্তি তাকে বঞ্চিত করে যে প্রভাবশালী ব্যক্তি তাদেরকে সেই যোগ্য ব্যক্তির ভাগের জিনিসটা নিয়ে বণ্টন করা হয়েছে। তো এইখানে আমাদের এলাকাতে ইন্টেলেকচুয়াল মানুষ অনেক বেশি পরিমাণে আছেন, সবাই রাজনৈতিক সচেতন এবং সতর্ক মানুষ, এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা আছি। আমাদের 6 নং ওয়ার্ড কেন মনে হচ্ছে আপনার যে সবাই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদেরকে জয়ী করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী এবং আমার সঙ্গে যারা আছেন, আমরা যে নির্দেশনায় কাজ করি, আমি এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার 3 জন সহকর্মী আছেন, আমরা মেন টু মেন মানুষের কাছে, প্রতিজন মানুষের কাছে আমরা পৌঁছার চেষ্টা করি এবং সারা বছর ধরে আমরা সেবাহী সমর্পণ, হ্যাঁ সেবাহী সংগঠন, এবং পরবর্তী সময়ে আমাদের জেপি নাড্ডাজি রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদেরকে আহ্বান করেছেন যে আমরা কার্যকর্তারা সেবাহী সমর্পণের দিক নির্দেশনায় কাজ করব। আমরা শুনলাম বিজেপি প্রার্থীর বক্তব্য ধর্মনগরে। তবে ধর্মনগরে মোট 25টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ড রয়েছে বেশ গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে অনেক ওয়ার্ডে এমনই হয়েছে যে যারা বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছিল তারা মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত করে নিয়েছে। তবে বিজেপি প্রার্থীদের মধ্যে একটা আত্মবিশ্বাসের ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে ধর্মনগরের উপাধ্যক্ষ, আমরা জানি যে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, তিনিও কিন্তু ধর্মনগরে বিভিন্ন উন্নয়নের দিকে তিনি এগিয়ে নিয়ে গেছেন ধর্মনগর শহরকে। তবে আগামী দিনে প্রার্থীরা তারা জয়ের পর জয়ের পরবর্তী সময়ে মূলত এলাকাবাসীদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন কাজকর্ম করবেন সেই প্রতিশ্রুতিটুকুও যেমনভাবে দিচ্ছেন, তার পাশাপাশি জনসংযোগ অভিযান থেকে শুরু করে ভোট আদায় সেই কাজটুকু এই মুহূর্তে জোর কদমভাবে সারছেন ধর্মনগরের বিজেপি মনোনীত প্রার্থীরা। আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।